হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই দেখুন, এটা হচ্ছে পানি ফল, এটার আর এক নাম হচ্ছে সিঙ্গারা। এটাকে অনেকে সিঙ্গারা বলে থাকেন, এটা সিঙ্গারার মতো শেপ, ওই জন্যেই অনেকে সিঙ্গারা বলে থাকেন। এর এই যে এই সাইডগুলো খুব ধারালো হয় কাঁটা, তাই এটা ছাড়াতে খুব মুশকিল, কিন্তু খেতে খুব সুস্বাদু। এর ভিতরে একটা সাদা অংশ থাকে, সেটা খুব মিষ্টি হয়। আমি একবার দেখিয়েছিলাম পানি ফল গাছটা কেমন, আমাদের পাড়াতেই চাষ করা হয়। তা আমাদের আজকে কিনে এনেছে, তা আজকে দেখাবো আমি কিভাবে ছাড়াই, কিভাবে পানি ফলটা মাখাই। আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? দেখুন কতগুলো পানি ফল আনা হয়েছে আমাদের বাড়িতে, খুব সুন্দর। পানি ফলগুলো ছাড়িয়ে ফেলেছি, আর এই কয়েকটা আছে, এগুলো ছাড়িয়ে ফেলবো। দেখুন কতগুলো খোসা, বাবা, পানি ফলের থেকে খোসা বেশি। এইগুলো পানি ফল, এই যে সাদা অংশটা, এটা মাখাবো। আর এই দেখুন কতগুলো খোসা। হ্যালো বন্ধুরা, এই দেখুন এবার পানি ফলটা মাখাবো। প্রথমে ব্ল্যাক সল্ট দিলাম, ধনে পাতা কুচি দিলাম, রেড লঙ্কা দিলাম, লাল লঙ্কা, তারপর গুঁড়ো লঙ্কা দিলাম, মরিচ, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো একসঙ্গে মিক্স করা দিলাম, আর সামান্য পরিমাণে লবণ দেব। এবার ভালো করে মিক্স করবো এগুলোকে। দেখুন বন্ধুরা, মিক্স করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর। জিভে জল আসা একটা খাবার, এরকম করে মাখিয়ে খাবেন, খুব টেস্টি লাগবে। আমি তো খেয়ে দেখছি এক্ষুনি। হুম।